তামিম ভাই বলছিল যে লাস্ট বার আপনি যখন জানলেন নভেম্বর 2022 এ সম্ভবত যে ইনজুরিটার এই অবস্থা এবং তারপরে আপনি কনফার্ম না না এই চার পাঁচ দিন আগে তো এই ঘটনাগুলো যদি আসলে আগে থেকে প্রপারলি বিসিবি প্রেসিডেন্ট ইনফর্ম থাকতেন তাহলে আজকে যে ইনজুরির জন্য তামিম ইকবাল ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করছেন তার বিশ্বকাপ অনিশ্চয়তায় এই ঘটনাগুলো তো ঘটতো না। এই জায়গাটায় ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায় কতটুকু দেখা যাবে? তাই তো আমি তো আমার তো মেজাজে গরম হয়ে গেল ওর কাছ থেকে শোনার পরে, এই জিনিসটা রিপোর্টটা দেখার পরে আমি তো বললাম, আমি যেটা মনে করি যে এই ব্যাপারটা আমাদের আরও ইনভেস্টিগেট করে বের করা দরকার, যে এই জিনিসটাকে যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে অ্যান্ড ইন রিয়েলিটি যেটা, এটার মধ্যে একটা পার্থক্য আছে। সো এটা যাতে ভবিষ্যতে আর কারোর জন্য না হয়, আর না হয় সেটা তো অবশ্যই আমাদের এনশিওর করার জন্য আমাদের করতে হবে। আমি জালাল ভাইয়ের সাথেই বসবো, জালাল ভাইকেই বলবো এটা আমাদেরকে বের করতে, কারণ এটা হওয়ার কথা না। কারণ এটা যদি 2022 হয়ে থাকে এতদিনে তো ভালো হয়ে যাওয়ার কথা যদি প্রপার চিকিৎসাটা করা হতো, কিন্তু নিশ্চয়ই আমরা কোনো না কোনোভাবে অবহেলা করা হয়েছে এই জিনিসটাকে। সেই জন্যই আজকে এতদিন পরে এসে এই বিশ্বকাপের ঠিক দ্বার প্রান্তে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে। সো এটা যদি আগে জানতাম, আগের থেকেই যদি করতো আমার মনে হয় আরও ভালো হতো এটার জন্য। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ।